জীবনে যখন কঠিন সময় চলে প্রত্যেকের জীবনেই কঠিন সময় আসে মনে রাখবেন অন্ধকার রাতের পরেই নবীন সূর্যোদয় হয় তাই না এ তুফান ভারী দিতে হবে পারি কবি লিখেছিলেন আপনাকেও এ তুফানটা পারি দিতে হবে আজকে প্রত্যেককে বলবো কীভাবে এই তুফানের সময়টাকে কি করবেন আর কি করবেন না যখন খারাপ সময় যাচ্ছে অনেকেই বলেন আমার হাতে একদম টাকা পয়সার টান যাচ্ছে আমার কঠিন সময় যাচ্ছে বিপদের পর বিপদ একটা বিপদ তার উপর একটা আর একটা বিপদ রোগ ভোগ চালা যন্ত্রণা এগুলো যারা ভুগ ভুক্তভোগী বা ভুগছেন তাদের জন্য বলছি প্রথম হচ্ছে এই কঠিন সময়কে দূর করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে মাথা ঠান্ডা করা প্রবাদ আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি আমাদের এই বিপরীত বুদ্ধি যেন আমাকে গ্রাস করতে না পারে এই জায়গাটায় প্রথমে আসুন আগে মাথা ঠান্ডা করুন বি গোল প্রত্যেকে মাথা ঠান্ডা করুন দ্বিতীয় হচ্ছে খারাপ সময় অনেক সময় গ্রহ দোষ ইত্যাদি ইত্যাদি সব থাকে সেগুলোকে অতিক্রম করার জন্য আমাদের একটাই পথ সৎ সত্য ন্যায়ের পথে চলা ঈশ্বর ভগবানের স্মরণে চলা এই সময় বেশি বেশি করে দরকার তাহলে বিপদ আস্তে আস্তে কাটবে ভালো কাজ করা খারাপ সময় চলছে ভালো কাজ করুন আমরা খারাপ সময় কোনো দিন ভালো কাজ করতে চাই না নিজে খেতে পাচ্ছি না সেই সময় অন্যকে খাওয়াবো কি করে ঠিক কিন্তু সেটাই উপযুক্ত সময় আপনার যখন অর্থাভাব অন্না ভাব যাচ্ছে সেই সময় যেগুলোর অভাব যাচ্ছে সেগুলো দিয়ে অন্যের সেবা করুন আপনার অর্থের অভাব যাচ্ছে আপনি আপনার কাছে পঞ্চাশ টাকা হয়তো সেই সময় খুব দুঃসাধ্য হচ্ছে আপনি সেই পঞ্চাশ টাকা অন্যের জন্য দান করুন দেখুন ওই পঞ্চাশটা পাঁচশো হয়ে আপনার কাছে ফিরে আসবে লোভের বশবর্তী হয়ে নয় আপনি করুন অন্য দান করুন এই যে দান দানের মতো মহাপুণ্য আর কিচ্ছু নেই এই সেবা করা সেবাই চেতন ধন সে অন্যকে সেবা করলে ধন চেতনা পায় এটুকুই বলবো ভালো থাকুন পরবর্তী পরে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন